2020 সাল, সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু মিলে এই সালটি অতিবাহিত হয়ে গেছে। এই 365 দিনের ভেতরে আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আজকে বিপিআই টিউটরের বিশেষ নিবেদন, 2020 সালের কিছু ঘটনাবলীর স্মরণে। শুরু করছি আমি সুরজিৎ সিং শিশির, আপনার সাথে আছি। এ ভেরি বিগিনিং টু দি এন্ড অফ দি 2020। প্রথমেই কিছু সিরিয়াস টপিক নিয়ে কথা বলা যাক। সাম সিরিয়াস ইস্যুস। নোবেল করোনা ভাইরাস। গণচীন ওহান শহর থেকে ছড়িয়ে পড়া মারাত্মক প্রাণঘাতী একটি ভাইরাস করোনা বা কোভিড-19, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এরকম করে সারা শহর জুড়ে তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি আতঙ্কের নাম করোনা ভাইরাস। তবে আপনি জানেন, বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছিল গুজবের মাধ্যমে। সত্য সত্যই এই বছরের 8ই মার্চ তা প্রমাণিত হল। 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভাইরাসটি বাংলাদেশের 7531 জন মানুষের তাজা প্রাণ কেড়ে নিয়েছে। সালের বছরের শুরু থেকে এই করোনা ভাইরাস পৃথিবীর অন্যতম একটি আতঙ্কের নাম। আমরা আশা করছি নতুন বছরের সাথে সাথে এই ভাইরাসটিও যাতে মিশে যায় সূর্যডুবির তরে। স্বজন প্রীতি আমাদের এই বাংলাদেশে হারিয়েছি এই বছরে অনেককেই। এছাড়াও বিশ্বব্যাপী 2020 সালে আমরা অনেক স্বনামধন্য মানুষকে হারিয়েছি। এই বছরে আমার চোখে বাংলাদেশের কয়েকটি প্রাপ্তি। I like to emphasize that we don't want to lose any more job, we don't want to lose any more savings, we don't want to lose any more happiness, we don't want to lose any more people.
দেখতে থাকুন বাংলাদেশে 2020 সালে ঘটে যাওয়া কিছু ট্রেন্ডি টপিক। এখন আর সিরিয়াস ইস্যু নিয়ে আমি আর কথা বলবো না, হয়ে যাক কিছু মজার আলাপচারিতা। মাকে শুধু মাদার্স ডেতে না, আদার্স ডেতে একইভাবে ভালোবাসা। এত বড় হয়েছি এখনো বুঝতে পারিনি আমি কি সবার প্রিয়জন নাকি প্রয়োজন। কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে ভাববে তুমি হলো সেলিব্রিটি আর ওরা হলো তোমার ফ্যান। তুমি হলে বাবু আমি তোমার হিরো, করলে তোমার টেলিফোন বলো তুমি বাবু খাইছো। আকাশ বড় তারা সাদিয়া সুলতানা দিনটি লিখেছেন লাভ এন্ড রেসপেক্ট ফ্রম মিয়া খালিফা। মিয়া মিয়া খালিফার জন্য ভালোবাসা নিয়ে আসছে, তোমার ভালোবাসা একবারে ঘুরিয়ে ফেলবো আমি ধরে সীমার কা ভালোবাসা তোমার। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, বাবা তোমার দরবারে ধন্যবাদ। এই ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং আশা করি আগামীতে আমরা আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে আবার কথা হবে, আবার দেখা হবে।